নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নাম শঙ্করত মিশ্র বন্ধুরা আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এর উপর অলরেডি আমার একটা ভিডিও যদিও রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলস সে ডেথ কম রিটায়ারমেন্ট বেনিফিট রুল আছে নাইনটিন সেভেন্টি ওয়ান সেখানে যে ফ্যামিলি পেনশন কারা পেতে পারেন ফ্যামিলি পেনশন কখন পাওয়া যায় এবং ফ্যামিলি পেনশন পাওয়ার শর্ত কি এর উপর অলরেডি আমার একটা ভিডিও আছে সে ভিডিওতে আমি বলেছিলাম ডিপেন্ডেন্ট আনম্যারিড ডাইভার্সড এবং উইডোর ডটার দের ক্ষেত্রে ফ্যামিলি পেনশন পাওয়ার জন্য কি নিয়মাবলী রয়েছে কি ধরনের ডকুমেন্টস তাদেরকে তাদের পেনশন স্যাংশন অথরিটিকে সাবমিট করতে হয় তারপরেই তাদের ফেভারে ফ্যামিলি পেনশন অর্ডার ইস্যু হতে পারে তো ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন আজকে আমরা ডিসকাস করব যে ডিপেন্ডেন্ট আনম্যারিড উইডোর এবং ডাইভার্স ডটাররা কি কি ডকুমেন্টস তাদের পেনশন স্যাংশন অথরিটিতে জমা করলে পরে তাদের ফেভারে পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু হয় এবং তাদের ফ্যামিলি পেনশন পাওয়ার প্রক্রিয়া ইনিশিয়েট হয়ে থাকে বন্ধুরা প্রথমেই যে কাজটি ডিপেন্ডেন্ট আনম্যারিড উইডোড এবং ডাইভোর্স অর্ডার করতে হয় সেটি হলো তাদের পিতা অথবা মাতা যেখানে কর্মরত ছিলেন তার পেনশন স্যাংশন অথরিটিকে একটি সিম্পল লেটার দেওয়া মানে অ্যাপ্লিকেশন দেওয়া যে তাদের পিতা অথবা মাতা যিনি পেনশন বা ফ্যামিলি পেনশন ছিলেন তিনি এত তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং প্রয়াণকালে তার বয়স এত ছিল এবং তিনি আপনার ডিপার্টমেন্টে এই ডেসিগনেশনে কাজ করেছেন যার ফ্যামিলি পেনশন রাশি এত ছিল বা পেনশন রাশি এত ছিল এবং তার পরবর্তীকালে আমি আমি তার আনম্যারিড উইডোড বা ডাইভার্স ডটার হিসেবে ফ্যামিলি পেনশন পাওয়ার জন্য যোগ্য সেই মর্মে আমি এই অ্যাপ্লিকেশন আপনাদের করছি এবং আপনাদের অনুরোধ জানাচ্ছি যাতে আমার ফ্যামিলি পেনশন চালু করা হয় তার সুবন্দ করিলে আমি হইব এই লেটার সাথে যে সকল অ্যাটাচমেন্টগুলি আপনাকে দিতে হয় সেগুলি মেন গুরুত্বপূর্ণ চলুন আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই যে কি কি অ্যাটাচমেন্ট এই অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনি পেনশন স্যাংশন অথরিটিকে জমা দেবেন বন্ধুরা পেনশন স্যাংশন অথরিটি মানে যেখানে আপনার পিতা অথবা মাতা লাস্ট কর্মত ছিলেন সেখানকার হেড অফ অফিস অর্থাৎ যদি আপনার পিতা অথবা মাতা একজন স্কুল শিক্ষক ছিলেন বা অশিক্ষক ছিলেন তাহলে সেখানকার সংশ্লিষ্ট এসআই অফিস বা ডিআই অফিস পেনশন স্যাংশন অথরিটি হতে পারে সেখানে আপনাকে এই অ্যাপ্লিকেশনগুলি করতে এবং সেখানে আপনাকে এসএসআর ডকুমেন্ট সাবমিট করতে হবে তো প্রথমেই যে ডকুমেন্টসটি উল্লেখ করব সেটি হলো আপনার প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি হতে পারে সেকেন্ড যে ডকুমেন্টসটি হলো সেটি হলো পিপিও বুক আপনার পিতা অথবা মাতা যিনি সরকারি কর্মচারী ছিলেন তার পেনশন পেমেন্ট অর্ডার বুকের কপি আপনাকে জমা দিতে হবে তিন নম্বর যে ডকুমেন্টসটি হলো সেটি হলো আপনার পিতা অথবা মাতা অথবা যিনি লাস্ট পেনশন পেয়েছিলেন ফ্যামিলি পেনশনার হতে পারে তার তার ডেথ সার্টিফিকেট পেনশন স্যাংশন অথরিটি জমা দিতে হবে এরপরে যদি আপনি অ্যাজ এ উইডো ডটার অ্যাপ্লাই করছেন আপনি যদি অ্যাজ এ উইডো ডটার ফ্যামিলি পেনশন ক্লেম করছেন তাহলে আপনার হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট এখানে আপনার পেনশন স্যাংশন অথরিটিকে সাবমিট করতে হবে আর যদি আপনি অ্যাজ এ ডাইভর্স ডটার আপনি ফ্যামিলি পেনশন ক্লেম করছে তাহলে কম্পিটেন্ট কোর্ট অফ ল দ্বারা ইস্যু হওয়া ডাইভার্স ডিগ্রি আপনাকে সাবমিট করতে হবে আপনার পেনশন স্যাংশন অথরিটিতে এরপরে আপনাকে ইনকাম সার্টিফিকেট জমা করতে হবে ইনকাম সার্টিফিকেট বন্ধুরা সব সময় গ্রুপ এ না হলে বি যে কোনো সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের কাছ থেকে আপনারা পেতে পারেন এবং সেটি পেনশন স্যাংশন অথরিটিকে সাবমিট করতে পারেন এরপরে যে নির্দিষ্ট কিছু ডকুমেন্টস রয়েছে যেমন আপনার সিগনেচার স্পেসিমেন্ট সিগনেচার যেটি ডিপার্টমেন্ট থেকে আপনি নির্দিষ্ট ফর্ম্যাটে আপনার স্পেসিমেন্ট সিগনেচার জমা করতে পারেন এরপরে আপনার কালার পাসপোর্ট সাইজের ফটো আপনার ডেসক্রিপ্টিভ রোল অর্থাৎ আপনার হাইট কোনো স্পেশাল আইডেন্টিফিকেশন মার্ক এবং আপনার বা হাতের সমস্ত আঙ্গুলের ছাপ ইত্যাদি আপনাকে জমা করতে হবে এবং যদি আপনি পাবলিক সেক্টর ব্যাংক থেকে পেনশন ড্র করতে চান তাহলে আপনাকে অ্যানেক্সার এ ফিল ইন করে জমা দিতে হবে দর্শক বন্ধুরা মনে রাখবেন যে ডিপেন্ডেন্ট আনম্যারিড উইডোড এবং ডাইভোর্স ডটারদের ফ্যামিলি পেনশন ইস্যু হওয়ার ক্ষেত্রে এই ডিপেন্ডেন্ট শব্দটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং ওয়েটফুল আপনাদের এটা প্রমাণ করতে হবে যে আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি জীবিত থাকাকালীন তাদের উপর আশ্রিত ছিলেন কারণ ডিপার্টমেন্ট আপনার ফ্যামিলি পেনশন চালু করার আগে যে ডিউ ভেরিফিকেশন ডিউ ভেরিফিকেশন কনডাক্ট করে সেখানে তারা খুব ভালোভাবে এটাই পরিলক্ষিত করে যে আপনি অ্যাকচুয়ালি আপনার পিতা অথবা মাতা তাদের উপর ডিপেন্ডেন্ট ছিলেন কিনা তাদের উপর আশ্রিত ছিলেন কিনা যদি আপনি সেই ডিপেন্ডেন্ট

ফ্যামিলি পেনশন পাওয়ার জন্য এলিজিবল হবেন না এবং দ্বিতীয় যে শর্তটি আপনি ততদিন অবধি ফ্যামিলি পেনশন পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন যতদিন অবধি আপনি বিবাহ বা পুনর্বিবাহ না করছেন তো বন্ধুরা আশা করি ভিডিও দেখার পর ডিপেন্ডেন্ট আনম্যারিড উইডোর এবং ডাইভর্স টোটারদের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট সাবমিট করলে তাদের ফ্যামিলি পেনশন ইনিশিয়েট হতে পারে সে সম্পর্কে আপনাদের একটি ধারণা এলো এবং আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজের পেনশনার্স এবং ফ্যামিলি পেনশন ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ আপডেটস এবং ইম্পর্টেন্ট রুল সম্পর্কে জানবার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন আগামী ভিডিওতে আমি আরও পেনশন ফ্যামিলি পেনশন রিলেটেড ইম্পর্টেন্ট আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করবো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ জয় হিন্দ